এমন কি ভগবানের ক্ষমতা নেই যে আমার রাধাকে আমার কাছ থেকে কেড়ে নেয়? রাধা, এবার তুমি প্লিজ ফিরে এসো। আমি তোমার না দেখে থাকতে পারছি না। প্লিজ তাড়াতাড়ি ফিরে এসো। আমি আর পারছি না কৃষ্ণ, আমি আর পারছি না। তাড়াতাড়ি আমি তোমার কাছে ফিরছি। আমি আমি আসছি কৃষ্ণ, আমি তোমার কাছেই আসছি। তবে তার আগে আমাদের কিছুক্ষণ তো অপেক্ষা করতেই হবে। আমি আসছি কৃষ্ণ। আপনারা? হ্যাঁ আমরা। আমাকে যেতে দিন। কোথায় যাবে? আপনারা আপনারা কেন আমার পথ আটকেছেন? যেতে দিন আমাকে, সরুন, সরুন, সরে যান, আমাকে যেতে দিন। কেন আমার পথ আটকেছেন আপনারা? যাবে তো, যাও, আমরাও পেছনে যাচ্ছি। চল 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 কেটে পড়ে ফালতু কেসে ফেসে ভাই, চল 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 চল। এ বাবা, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে মেয়েটার? এক্ষুনি পুলিশে একটা ইনফর্ম করতে হবে। চলো। কোথায় যাচ্ছ?
দাঁড়াইও, রুকো। বেটি বেটি আগে হলো বেটি। স্যার, রাধা ম্যাডামকে তো মন্দিরে খুঁজে পাওয়া গেল না। হ্যাঁ, পুরোহিতমশাই তো বললেন যে রাধা কলকাতা যাবে বলে ওখান থেকে বেরিয়ে গেছে, কিন্তু এতক্ষণ ধরে তো রাস্তাঘাটে আমরা সব জায়গাতে খুঁজলাম ওকে, খুঁজে তো পাওয়া যাচ্ছে না। চলো দেখি সামনে রাস্তাটা যাই। আমি একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না আমার, যে রাধা এখান থেকে এত রেস্ট নিয়ে রাত্রিবেলা রাস্তায় বেরোতে গেল কেন? ও যদি মন্দিরে থাকতো তাহলে ওখানেই তো আমরা গিয়ে ওকে পেয়ে যেতাম। স্যার, হাইওয়ের দিকটা একবার যাবেন। হ্যাঁ, যেতে তো হবে নিশ্চয়ই। আচ্ছা ভালো কথা, একটা গাড়ি এসে কি একটা খবর দিচ্ছিল, একটা অ্যাক্সিডেন্ট নাকি হয়েছে হাইওয়েতে? হ্যাঁ স্যার, বলছিল যে একটি মেয়েকে পড়ে থাকতে দেখা গেছে। তাই নাকি? কে কি বেঁচে আছে, কিছু ডিটেলস পেয়েছেন? নো স্যার। ঠিক আছে, ড্রাইভার স্পিডটা একটু বাড়াও, ফাঁস যেতে হবে। ওখানে স্পটটা দেখে আবার রাধাকে খুঁজে বার করতে হবে। বেটি আগে খোলো, বেটি তুই আগে খোলো। আঁকে খোলো বেটি, বেটি বেটি আঁকে খোলো। এ লড়কি কোথা থেকে এসেছে? শাদি সুদা বিয়ে আছে। আমার ওই মানুষ দিনটার কথা মনে পড়ে গেল। ওই 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 দিনটার কথা একদম বলবে না, আমি আমি ইয়াদ করতে চাই না ওই দিনটা। সুহানি আমাদের মেয়ে বাঁচাতে পারিনি, লেকিন এই মেয়েকে আমাকে বাঁচাতেই হবে। কব অ্যাক্সিডেন্ট হওয়া পাতা তো নেই, দের করলে তো কিছু হয়ে যেতে পারে না। কার ঘরের বহু আছে কিছু তো জানি না, ও ঘর বেঁচে যাবে। চলিয়ে চলিয়ে না হাসপাতালে, চলিয়ে না। আরে আরে আমরা কি কি বলবো ডক্টরকে, কোথা থেকে এসছে, আমরা তো কিছুই নেই জানি না এর সম্বন্ধে। না আমাদের সঙ্গে কি সম্পর্ক আছে? বাদ মে দেখা যায়গা, পরে সব দেখা যাবে। লেকিন লেকিন এই লড়কিকে আমাকে বাঁচাতেই হবে। প্লিজ প্লিজ না মত করো, মেরে লিয়ে মেরে খাতে সুহানির জন্য আমরা কিচ্ছু করতে পারিনি, ভগবানের কাছে কেঁদেছি, কষ্ট পেয়েছি। হয়তো ভগবান আমাদের এই সুযোগটা করে দিয়েছে। হ্যাঁ তুমি ঠিক, একে এখন হাসপাতাল নিয়ে যেতে হবে। মাধব এটা নাও জলদি। এই জায়গাটা কথা বলছিল ওরা, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ স্যার, এখানটাতে বলেছিল। ঠিক আছে, আশেপাশে একটু সার্চ করুন ভালো করে। যান, আপনি ওদিকে যান। এতটা রাস্তা চলে এলাম, রাধাকে তো কোথাও দেখলাম না। হাইওয়ে পর্যন্ত পৌঁছেও গেলাম, কিন্তু রাধা কোথায়? স্যার স্যার, এখানে তো কোনো অ্যাক্সিডেন্টের চিহ্ন মাত্র নেই। তাহলে যে খবর এলো এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওটা তো ভুল হতে পারে। ভুল খবর, এরকম একটা খবর কেউ ভুল দেবে? যাই হোক, আপনার গাড়িতে বসুন, কাউকে যখন খুঁজে পাওয়াই গেল না তখন আর। ওকে স্যার। রাধাকে খোঁজাতে গিয়ে কনসেন্ট্রেট করতে হবে, কাকুনকে একটা খবর দিয়ে দিই যে রাধাকে এখনো খুঁজে পাইনি। দেখুন ওনার যে এরকম শারীরিক কন্ডিশন, আমাদের ওনাকে অবজারভেশনে রাখতে হবে, এখন রিলিজ করা যাবে না। প্লিজ আপনি রেস্ট নিন ডক্টর। আই এম ওকে, আপনি আমার কথা শুনুন। প্লিজ
ডক্টর কি বলেন তুমি শুনলে তো, প্লিজ রিল্যাক্স। আর রাধা মেয়ে এক্ষুনি এসে পড়বে, আমি বলছি তোকে। দেখ দেখ দেখ, তোমরা কেউ আমার কথা বোঝার চেষ্টা করছো না। দি আমার কথা শোন, আমার আমার কেন মনে হচ্ছে রাধা কোনো প্রবলেমে আছে? দি আমার মনে হচ্ছে রাধা ঠিক নেই, ও ভালো নেই। তোমার কেন এরকম মনে হচ্ছে? আমি জানি না, আমি জানি না, আমার আমার মনে হচ্ছে রাধা কোনো প্রবলেমে আছে। ওর কোনো বিপদ হয়নি তো? কৃষ কৃষ, আমার কথাটা শোনো, তুমি আমার কথাটা শোনো, একটু শান্ত হও। রাধার কোনো বিপদ হবে না। রাধার যে ক্ষতি করতো সেই রমেন্দ্র ব্যানার্জি, সে তো সাপের ছবল খেয়ে পুলিশের হসপিটালে ভর্তি আছে। তুমি দেখো, রাধার সমস্ত বিপদ কাটিয়ে বাড়ি ফিরে আসবে, কিচ্ছু হবে না রাধা। তুমি একটু শান্ত হও কৃষ। কৃষ নাদি, তোরা বুঝতে পারছিস না, মানলাম কাকাই হসপিটালে আছে, কিন্তু কাকাই যে দল, আমি কাকাই যে ইন্টারন্যাশনাল স্মাগলারের গ্যাং, তারা রত্ন হাত ছাড়া হওয়ায় রাধার কোনো ক্ষতি করবে না, এর তো কোনো গ্যারেন্টি নেই। হ্যাঁ গৌরব, হ্যাঁ বল। হ্যাঁ কাকুন, তুই নিশ্চয়ই রাধাকে নিয়ে ফিরছিস? আমি এখনো রাধাকে খুঁজে পাইনি। পাসনি? পাশনি মানে? কিন্তু রাধা তো ফুলবাড়ি থেকেই ফিরছে। হ্যাঁ, রাধা ফুলবাড়ির মন্দিরে এসেছিল, কিন্তু ওখান থেকে বেরিয়ে গেছে, আমি নিজে গিয়ে খোঁজ নিয়েছি। তারপর থেকে রাস্তাঘাটে এবং সব জায়গায় কিন্তু আমরা খুঁজছি। আমি আর আমার পুলিশ ফোর্স তন্ন তন্ন করে সব জায়গায় রাধাকে খুঁজছি, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু রাধার কোনো ট্রেস নেই। গোড়া, তুমি কি বলছো? রাধা কোথায়? গোড়া তো তুমি ভালো করে খোঁজো। প্লিজ গোড়া, তুমি ভালো করে খোঁজো। দিদি নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, না হলে খুঁজে পাওয়া যাবে না। কেন মিনে এসব কি কথা বলছো তুমি? হ্যাঁ, ওর কেন ক্ষতি হতে যাবে? ফুলবাড়ি থেকে কিছুটা দূরে এগিয়ে গেছে, সেই জন্য ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি এইসব কথা বলো না মিনা। কিন্তু বৌদি তো অনেকক্ষণ আগে ফোন করেছিল, বৌদি এতক্ষণ তো ফুলবাড়ি থেকে এখানে পৌঁছে যাওয়ার কথা, এখনো আসলো না কেন? আচ্ছা হ্যাঁ কাকুন, আরেকটা কথা তোকে জানাচ্ছি, মানে যদি এটা রিলেটেড নয়, কিছুক্ষণ আগে হাইওয়েতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ডিটেলস এখনো কিছু জানি না, শুনলাম নাকি একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি নিজে রাধাকে খুঁজে বার করবো। আমি আমার রাধাকে খুঁজে বার করবো। আপনি যেতে পারবেন না মিস্টার ব্যানার্জি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি কেন যেতে পারবো না ডক্টর? শুনুন, দরকার পড়লে আমি বন্ড সাইন করে যাবো, কিন্তু আমি নিজে রাধাকে নিজে খুঁজে বার করবো। পুলিশ ওকে খুঁজে পাক না পাক, আমি নিজে রাধাকে খুঁজে আনবই আনবই। কিভাবে হলো পানির বোতল কিনতে গাড়ি থেকে নেমেছিল, আর তখনই গাড়িটা ধাক্কা দিল। অনেকটাই তো ব্লাড বেরিয়ে গেছে, মাথাও দেখছি ভালোই চোট পেয়েছে, মনে হচ্ছে ব্লাড দিতে হবে। আচ্ছা ওনার ব্লাড গ্রুপটা কি? ব্লাড গ্রুপ মতলব? কি হলো বলুন, ওনার ব্লাড গ্রুপটা কি? কে হন উনি আপনাদের? মানে আমাদের সওয়াল জবাব বাদ মে, আগে আগে প্লিজ 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 ট্রিটমেন্ট শুরু কিজি, অনেক সময় দেরি হয়ে গেছে। এখন যদি ট্রিটমেন্ট না শুরু হয়, দেখি
দেখি আমাদের মাথা ঠিক নেই। প্লিজ প্লিজ ডক্টর ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। বাস বাচ্চিকো কুছ নেই হোনা চাহিয়ে প্লিজ প্লিজ ডক্টর বাঁচা দিজিয়ে প্লিজ। আমরা ওনার ব্লাড গ্রুপটা দেখে নিচ্ছি। হ্যাঁ জরুর জরুর। আপনি ওনাকে ইমিডিয়েটলি অ্যাডমিট করুন। আর নার্স তোরা চিন্তা নেই তোমার। ইয়েস ডক্টর আপনি ইমিডিয়েটলি ওনার অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করান এক্ষুনি। চলুন চলুন আমার সাথে চলুন। অ্যাডমিশন ফর্ম লক্ষ্মী চলো। পেশেন্টের নাম নাম সুহানি সুহানি জয়সওয়াল। লক্ষ্মী পেশেন্টের সঙ্গে আপনাদের রিলেশন? ও আমাদের একলতা বেটি আছে। একলতা বেটি ওকে। দাদা তুই এই অবস্থায় এলি, ডাক্তারের কোনো কথা শুনলি না? না শানু, আমাকে রাধাকে খুঁজে বার করতেই হবে। আমি না গেলে রাধাকে খুঁজে কে বার করবে? আর রাধার এই অবস্থা, আমি নার্সিংহোমে বসে থাকবো এটা সম্ভব হতে পারে কখনো? রাধাকে খুঁজে বার করতেই হবে, রাধাকে নিয়ে আসতেই হবে। ক্রিস্তা আমরা দিদিকে খুঁজে বার করতে পারবো তো? দিদি নিজে থেকে কেন বলো তো এই বিপদের মধ্যে গেল? নিশ্চয়ই পারবো বিনা, আমরা রাধাকে খুঁজে বার করবো। রাধা যত বড় প্রবলেম থেকে আমাকে বার করেছে, আমাকে বাঁচিয়েছে, ওকে সেফলি আমি বাড়ি নিয়ে আসবো। রাধার কিচ্ছু হতে পারে না, আমি রাধাকে ফিরিয়ে নিয়ে আসবোই নিয়ে আসবোই। দাদা ওই দেখ গৌরব দাদার গাড়ি। ড্রাইভার দা গাড়ি দাঁড় করো, গাড়ি দাঁড় করো। গৌরব দা তুমি এই অবস্থা বেরিয়ে এসো কারো, কেমন আছো তুমি? আমি ভালো আছি। রাধার কি কোনো খোঁজ পেলে তোমরা? না না কৃষ, এখনো পাইনি। গৌরব দা আর তুমি যা বললে ফোনে অ্যাক্সিডেন্টের কথা, তার কোনো খোঁজ পাওনি? না অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টটা কার হয়েছে এখনো পর্যন্ত সেটা জানা যায়নি। আসলে স্পটে গিয়ে আমরা কাউকে দেখতেও পাইনি। দেখো রাধার অ্যাক্সিডেন্ট হয়ে থাকলে তো গৌরব দা, গৌরব ভাই তুমি কি বলছো কি বলছো তুমি? আমার রাধার কিছু হয়নি, আমার আমার রাধার কিছু হতে পারে না। শানু বল, আমি আমি নিজে রাধাকে ঠিক খুঁজে বার করবো, আমার রাধার কিছু হয়নি। ক্রিস 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 শোনো শোনো, কুল ডাউন, শান্ত হও শান্ত হও। তোমার পক্ষে এখন এত এক্সাইটমেন্ট ভালো নয় ক্রিস, প্লিজ। দেখো সবটাই কিন্তু এখন অনুমানের ভিত্তিতে বলা, কারণ রাধার যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা কিন্তু এখন আমরা কনফার্ম নই। তবে হাইওয়েতে অ্যাক্সিডেন্ট একটা ঠিকই হয়েছে, আমরা স্পটে গিয়ে কাউকে দেখতে পাইনি, তবে সিসিটিভি ফুটেজ দেখে সেটা ক্লিয়ার। আমি বলছি কোন গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ আর কে ছিল কিছু আইডেন্টিফাই করা গেছে? না অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টটা যে সময় হয়েছে তখন গভীর রাত, এত কুয়াশা ছিল যে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে সেটাকে ঠিকমতো আইডেন্টিফাই করা যায়নি। না না ওটা যেই হোক ওটা রাধা হতে পারে না, রাধা কিছুতেই হতে পারে না শানু। ক্রিস সেটাই যেন হয় ক্রিস, আমি বিভিন্ন হসপিটালে গিয়েও খোঁজ নিয়েছি কিন্তু রাধা নামের কোনো অ্যাক্সিডেন্ট কেসের কিন্তু খোঁজখবর সেখানে আমি পাইনি। এমনকি আমি আশেপাশের গ্রামগুলোতে গিয়েও খোঁজখবর চালিয়েছি, কোথাও কোনো রকম ট্রেস খুঁজে পাইনি আমরা। দুর্ঘটনাগ্রস্ত কেউ সাহায্য চাইতে গেছে এরকম ইনফরমেশনও কেউ দিতে পারেনি। ইভেন রাধা কী রঙের শাড়ি পড়েছিল শিউলি আন্টি থেকে সে ব্যাপারে খোঁজখবর নিয়েও কিন্তু আমি ইনফরমেশন নিয়েছি কিন্তু সে ব্যাপারেও কেউ কিচ্ছু জানাতে পারেনি। গৌরব তুমি আমার কথা শোনো, তোমরা খুঁজে পাওনি তার হে মানে তো না কি রাধা কোথাও নেই। গোরাদা তুমি এত নেগেটিভ ভেবো না, তুমি আমি আমি নিজে রাধাকে খুঁজে বার করবো। হ্যাঁ আমি ওকে ঠিক খুঁজে পাবো না গোরাদা, আমি সবার আগে শিব মন্দিরে যাবো, আমি ওখানে গিয়ে খোঁজ করবো রাধা। শানু গৌরাদা কি বলছো শানু? দেখ দাদা তুই এই শরীরের অস্থির হোস না, শোন শোন আমার কথা শোন আমার কথা শোন, আমরা ফুলবাড়ি যাবো, আমরা ফুলবাড়ি যাবো। না শানু ফুলবাড়ির মন্দিরে আমিও গিয়েছিলাম কিন্তু সেখানকার পুরোহিত মশাই যা বললেন রাধা ওখান থেকে বেরিয়ে গেছিল, আর কোনো ইনফরমেশন তো উনি দিতে পারলেন না, কিছুই জানেন না উনি। গৌরবদা আমি নিজে গিয়ে কথা বলবো, আমি শিব ঠাকুরকে বলবো যেন আমার রাধাকে ফিরিয়ে দেয়, আমার রাধার কিচ্ছু হয়নি, আমার রাধার কিছু হতে পারে না, আমি শিব মন্দিরে যাবই, আমি যাবো।
রাধা, রাধা তুমি কোথায়? আমি যে তোমাকে না দেখে আর অপেক্ষা করতে পারছি না। প্লিজ প্লিজ ফিরে এসো, আমি তোমাকে না নিয়ে এখান থেকে ফিরবো না, ফিরবো না।